সিএম আই এম সরি, আমার দ্বারা এরকম ভুল হবে না, আমাকে মাফ করে দাও। আর হবে না না, তুমি প্রেগনেন্ট বিদায় আমি তোমাকে বাসা থেকে বের করে দিচ্ছি না। ডেলিভারি হওয়ার পর আমার বাচ্চা আমারে বুঝিয়ে দিয়ে তোমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। তুমি এগুলো কি ধরনের কথা বলতেছো? প্লিজ এই ধরনের কথা বলো না। আচ্ছা, আমি চাইলে এখন তোমার বের করে দিতে পারি, কিন্তু কেন দিব না জানো? তা তুমি প্রেগনেন্ট। আচ্ছা বাবু শোনো, তাড়াতাড়ি চলে আসবো, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি নিজের খেয়াল রেখো। বাই বাই। বাই ম্যাম। বাই, সাবধানে যেও। ও আচ্ছা, শুধু ভাইয়ারই ভালো লাগে না, আমারে ভালো লাগে না, তাই না? আরে শোনা, এতটুকু তো বলতে হয়, বুঝো না? আমি তো সবই বুঝি, তুমি তো আমাকে একটু বোঝো। চলো না। চলো। কি ব্যাপার, তুই তো দেখছি ঘরের কাজ করতেছিস, এতই যদি কাজ করার ইচ্ছা রান্না করে যা, যে থালা বাসিন ভো। না না ভাই, এগুলো তো ভাবির কাজ, আমি একটু ভাবিকে সাহায্য করছি আর কি, তাহলে ভাবিরও হেল্প হয়ে গেল। কি ব্যাপার, তোর শার্টের কথা তাল খোলা কেন? না না ভাই, অনেক সময় ধরে কাজ করছে তো এই জন্য গরম লাগছে আর কি। আরে আমি ওকে বলেছিলাম একটু ঘরের কাজগুলো করে দিতে। তো গরম লাগতেছে, দুইটা বোতাম খোলা রাখলে কি গরম কম লাগে নাকি? পুরো শার্টটা খুলে ফেল। আচ্ছা যাই হোক, আমি মোবাইল জায়গায় রেখে গেছি। আচ্ছা সাবধানে যেও কিন্তু। আজকে অল্পের জন্য রেসেস একদম। আচ্ছা যাও, বাদ দাও। আরে ভাইয়া, তুমি কোথাও যাচ্ছ নাকি? আর কতদিনের জন্য যাচ্ছ? কি ব্যাপার, যাও কোথায় যাচ্ছ? কই আমাকে তো আগে কিছু বললে না। আমার কোথাও যাওয়ার কথা শুনে তোমরা মনে খুব খুশি হইলে? কি বলো জান, খুশি হব কেন? আমি কোথাও যাচ্ছি না, যাচ্ছিস তুই। আমি যাচ্ছি মানে আমি কোথায় যাব? গ্রামে যাবে বাবা মায়ের কাছে। কিন্তু কেন ভাইয়া, তোমাকে গ্রামে পাঠিয়ে দিচ্ছে কেন? আমি কি করেছি? তুই কি ভাবছিস? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমি না থাকা অবস্থায় এই বাসায় যে কী চলে আমি সব জানি। সেদিন আমি ভুলবশত মোবাইলটা ফেলে রেখে গেছিলাম, আর মোবাইলটা নিতে এসে দেখছি তোর শার্টের দুইটা বোতাম খোলা। আর তোদের কথাবার্তায় আমার সন্দেহ হয়েছে যে তোদের ভিতরে কিছু একটা চলতেছে। আর আজকে যেটা আমি নিজের চোখে দেখছি। ভাগ্য ভালো এই ঘটনা আমি এখনো বাবা মাকে জানাইনি। আর তুই কিভাবে পারলি তোর আপন ভাবির সাথে এইসব করতে? ভাইয়া খবরদার, তোর ওই মুখে আমি আর ভাইয়া ডাক শুনতে চাই না। তুই এক কোন ব্যাগ নিবি আর আমার বাসা থেকে চলে যাবি, জীবনে আমার বাসা আসবি না। সিএম আই এম সরি, আমার দ্বারা এরকম ভুল হবে না, আমাকে মাফ করে দাও। আর হবে না না, তুমি প্রেগনেন্ট বিদায় আমি তোমাকে বাসা থেকে বের করে দিচ্ছি না। ডেলিভারি হওয়ার পর আমার বাচ্চা আমারে বুঝিয়ে দিয়ে তোমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। তুমি এগুলো কি ধরনের কথা বলতেছো? প্লিজ এই ধরনের কথা বলো না। আচ্ছা আমি চাইলে এখন তোমার বের করে দিতে পারি, কিন্তু কেন দিব না জানো? আর তুমি প্রেগনেন্ট, আর তোমার ভুলের কারণে আমার বাচ্চা কেন কষ্ট পাবে? ডেলিভারি হওয়ার পর আমার বাচ্চা আমাকে বুঝাই দিবা, এরপর তোমার যার সাথে খুশি তার সাথে চলে যাবে।